বন্ধুরা আসসালামু আলাইকুম, বাংলা ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ জেলায়, আর মুন্সিগঞ্জ যাওয়ার পথে আপনাদের জন্য রয়েছে বুড়িগঙ্গা সেতুর কিছু সুন্দর দৃশ্য ও ড্রোনের ভিডিও, ঢাকা নিউ সিটি ইন রিসোর্ট, ধলেশ্বরী নদী, মুন্সিগঞ্জ জেলার ইদ্রাকপুর কেল্লা ও সোনার রং জোড়া মঠ। শুধু ঘুরবই না, ঘোরার পাশাপাশি থাকছে আপনাদের জন্য সুন্দর একটি গাইডলাইন, যেন পরবর্তীতে আপনাদের ভ্রমণটি হয় সহজ ও সুন্দর। মুন্সিগঞ্জ যাবার পথে প্রথমে থাকছে নিউ ঢাকা সিটি ইন রিসোর্ট। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আর যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। বের হয়ে যাচ্ছি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে, আর আজ মুন্সিগঞ্জের বেশ কিছু দর্শনীয় স্থান আমরা ভিজিট করব এবং আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আর আমার জন্য সুজন ওয়েট করতেছে আমার অফিসের সামনে, তাকে রিসিভ করে যেন আমার যাত্রা কন্টিনিউ করব। বিসমিল্লাহি তুয়াক্কাল তু আলাল্লাহ। গুলশান একের রাস্তা, সামনেই গুলশান এক, আর গুলশান একের সামনেই আমার অফিস। সেখানে সুজন ওয়েট করতেছে, সুজনকে রিসিভ করে সুজনকে নিয়ে দেন আমাদের যাত্রাটা কন্টিনিউ করব। এবার আমরা তিনজন মিলে যাচ্ছি মুন্সিগঞ্জে, আর মুন্সিগঞ্জের বেশ কিছু দর্শনীয় স্থান আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, চলে এসেছি অফিসের সামনে, আর এখানে ওয়েট করতেছে সুজন আমার জন্য। মুন্সিগঞ্জের উদ্দেশ্যে চলুন। হাতিঝিলের সামনে পুলিশ প্লাজা, পুলিশ প্লাজার পিছন দিয়ে হাতিঝিল রোড ধরে আমরা যাচ্ছি মেরুল, আর মেরুল থেকে আমরা রিসিভ করবো আমার বড় ভাই মুরাদ খানকে, আর তাকে সাথে নিয়ে আমাদের যাত্রাটি শুরু করবো মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। চলে এসেছে আমার বড় ভাই, আর আমাদের যাত্রাটি আবার কন্টিনিউ করছি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। তুই যাই তো মুন্সিগঞ্জে বেশ কয়েকটি স্থান আমরা ভিজিট করব আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমি দর্শনীয় স্থানগুলোতে ঘুরতে খুব পছন্দ করি, আর সেসব দর্শনীয় স্থানের ওপর আমি ভিডিও বানাই আর আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি, যেন পরবর্তীতে আপনাদের ভ্রমণ সঠিক ও সুন্দর হয়। আমরা রামপুরা ব্রিজ পার হচ্ছি। রাজাবাগ বাম দিকে সায়দাবাদ সোজা, আর আমরা যেহেতু সায়দাবাদ হয়ে যাব আমাদের সোজাই যেতে হবে। আমার কাছে মনে হচ্ছে আজকের ট্যুরটা আমাদের কাছে আনন্দদায়ক হবে, যেহেতু আজকে নেচারটা খুবই সুন্দর, না গরম না ঠান্ডা। চমৎকার একটি ভিউ, সুবহানাল্লাহ। পাখি উঠতেছে, কবুতর। যদি আমরা এখানে দাঁড়াবো, এতো সামনের বাইকে ইন্ডিকেটর দেওয়া, বাম দিকে দাঁড়াবে। ভ
ভিউয়ার্স আমরা আছি পোস্তগোলা ফ্লাইওভারের উপরে আর এখান থেকে আমরা ড্রোন ফ্লাই করব। মামা হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল লাইনের কাজ চলতেছে পদ্মা সেতুর উপর দিয়ে। মাই ডিয়ার ভিউয়ার্স, নিউ ঢাকা সিটি পার্কের ভিতর এখন আমরা প্রবেশ করব, তো সাথে থাকুন, দেখতে থাকুন। ভ্রমণ পিপাসুদের জন্য 2020 সাল বয়ে নিয়ে এসেছে ভ্রমণের সুবাতাস। প্রায় প্রতিটি মাসেই রয়েছে কোনো না কোনো কারণে সরকারি ছুটি, ফলে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে যাওয়ার প্ল্যানিং করাই যায়। বর্তমানে ট্যুরিজমে অনেকখানে এগিয়ে গেছে আমাদের এই বাংলাদেশ। প্রতিনিয়তই একের পর এক গড়ে উঠেছে নান্দনিক হোটেল ও রিসোর্ট। বিদেশি পর্যটকদের আকর্ষণ করার সাথে সাথে শহরের যান্ত্রিক কোলাহল থেকে স্থানীয় ভ্রমণপ্রিয়সীদের সুখ খুঁজে দেওয়াই আমার মূল উদ্দেশ্য। তাই ছুটি পেলে এখন কি করা যায় প্রশ্নটাকে বিদায় দেওয়াই যায়। এই ব্লগে স্থান অথবা ছোট বড় আয়তনের হিসেবে একান্তই আমার অভিজ্ঞতার ভিত্তিতে নান্দনিক এবং সময় কাটানোর জন্য দেশের অসংখ্য হোটেল এবং রিসোর্টের ভিতর সময় কাটানোর জন্য ঘুরে আসতে পারেন নিউ ঢাকা সিটি ইন রিসোর্ট থেকে। প্রিয় ভিউয়ার্স, এখন আপনাদের সাথে কথা বলছি নিউ ঢাকা সিটি পার্কের ভিতর থেকে। আর নিউ ঢাকা সিটি পার্কের ভিতরের পরিবেশ খুবই চমৎকার একটি পরিবেশ। পাশে ধলেশ্বরী নদী আর নদীর পাশেই নিউ ঢাকা সিটির আবাসিক এরিয়া পার্ক, এবং পার্কের পাশে দুটি রিসোর্ট আছে আপনাদের থাকার জন্য। মন ভালো হয়ে যাওয়ার মতো একটি জায়গা। নিউ ঢাকা সিটি পার্কের ভিতরে বাচ্চাদের বিনোদনের মতো বেশ কয়েকটি রাইড আছে, একটি সুড়ঙ্গ পথ আছে, আর পাশে সুন্দর একটি বাগান, বাগানে ফুল ফুটে আছে। এক কথায় মনোরম একটি পরিবেশ, ঢাকার খুবই কাছে। ইচ্ছে করলে আপনারা ঢাকা থেকে এসে ঘুরে যেতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগতেছে পাশেই নদী। ঢাকা শহর থেকে মাত্র 13 কিলোমিটার দূরে এত সুন্দর একটি রিসোর্ট আমরা পাইলাম। এটা ঢাকা সিটি ইন রিসোর্ট।
এই রিসোর্টের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি ধলেশ্বরী নদী। বাংলাদেশে এই রকম রিসোর্ট খুবই কম পাওয়া যায় যে প্রাকৃতিক সৌন্দর্য, অর্থাৎ নদীর ধারে রিসোর্ট। সত্যি চমৎকার দৃশ্য, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। জাস্ট বিনোদনের জন্য কিছুটা সময়, অর্থাৎ সকাল থেকে আপনারা সন্ধ্যা পর্যন্ত এই রিসোর্টে আপনারা ঘুরে যেতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, নিউ ঢাকা সিটি ইন রিসোর্টের ভিতরে আমরা, আর এখানে যে নিউ ঢাকা সিটি রিসোর্টের ম্যানেজার, উনি এখানে আসার ব্যাপারে কিছু তথ্য আপনাদেরকে দেবে, তো চলুন একটু জেনে নেওয়া যাক। জি, আমাদের রিসোর্টটি আপনারা দেখেছেন, ফুটেজগুলো দেখেছেন, রিসোর্টটির নাম হলো নিউ ঢাকা সিটি ইন। এখানে আমাদের মূলত পিকনিক স্পট, যেখানে আপনার ফ্যামিলি ট্যুর করতে পারবেন, ক্লাব বা বন্ধু সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ কর্মশালা, এনজিও মিটিং, মুক্ত মঞ্চ, ক্যাটারিং সার্ভিস, রিভার ক্রুজ, এই সকল সুযোগ সুবিধাগুলো আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে নাইট স্টের কোনো ব্যবস্থা নেই, তবে ডেতে আপনি ফ্যামিলি নিয়ে আসলে ডে লং সকাল সন্ধ্যা পর্যন্ত এখানে থাকতে পারবেন। নদীর ধারে রিসোর্টটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, আসলে আপনারা দেখতে পাবেন যে আমাদের রিসোর্টটি কত সুন্দর, মনোমুগ্ধকর। এখানে ক্যাটারিংয়ের ব্যবস্থা আছে, আপনি থাকলে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া যাবে, আপনার মেনু অনুযায়ী আপনি যেভাবে চাবেন সেইভাবেই সুযোগ সুবিধা করে দেওয়া যাবে। এবং এখানে পিকনিকের জন্য লোকজন থাকার জন্য দুইটি কটেজ আছে, এক একটা কটেজে আপনার দুটো করে রুম আছে অ্যাটাচ বাথসহ, আর একটা করে ডাইনিং আছে, এখানে আপনার রেস্ট করতে পারবেন। আমাদের এখানে আরও নানান ধরনের সুযোগ সুবিধা আছে। এই এই সাইডটা দেখতে পাবেন, একটা বেবি জোন আছে, বেবিদের কিছু রাইডিং আছে, তারা এখানে বাচ্চারা আনন্দ ফুর্তি করতে পারে। এছাড়া রিভার সাইড আছে, আমাদের রিভার সাইডে একটা ঝাউবন দেখতে পাচ্ছেন, এই ঝাউবনটার নিচে বেঞ্চ দেওয়া আছে, এখানে বসে আপনি গল্প করতে পারবেন। নদীর সুন্দর ঝিরঝিরে বাতাস অনেক চমৎকার, আপনি না আসলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর আমাদের মনোমুগ্ধকর এই পরিবেশ। আপনাদের সবারকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই রিসোর্ট ভিজিট করার জন্য। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা সিটি ইনের রিসোর্টের ভিতরে যে বারান্দা, এই বারান্দা থেকে আমরা এখন আপনাদের রুম পর্যন্ত নিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে রুম, টু বেডের একটু রুম, মানে বেড। এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে আরেকটি রুম, দুটো রুম। এই রুমটার পাশে আরেকটি বারান্দা আছে, আর সেম টু সেম একটু ওয়াশরুম। এই হচ্ছে রিসোর্টের ভিতরে রুম, আর এখানে কিচেন। ডিয়ার ভিউয়ার্স, নিউ ঢাকা সিটি ইন রিসোর্ট থেকে আজ বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আপনাদের ভ্রমণটি সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক, এই কামনায় আল্লাহ হাফেজ।